অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ভারতের দেওয়া 178 রানের লক্ষ্যে ব্যাট করতে দুরন্ত জয় তুলে নেয় টাইগার জুবারা। এদিকে বিশ্বকাপের শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার অধিনায়কদের অনুভূতি ব্যক্ত করার আহ্বান জানান, তখন ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন আর একজন দুভাষী তার কথা ইংরেজি অনুবাদ করে দর্শকদের উদ্দেশ্যে শোনান। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী স্বাভাবিকভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন। এছাড়াও ম্যাচে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফাইনালের সেরা পুরস্কার লাভ করেন আকবর আলী। এর আগে 2016 সালে আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। এবার বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।